এক ধাক্কায় কমলো পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের দাম নজরদারির পদক্ষেপ কেন্দ্রের। তো কতটা কমলো পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের দাম বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েক মাস ধরে লাগাতার যেভাবে পেট্রোল এবং ডিজেল ও রান্না গ্যাসের দাম বৃদ্ধি পেতে থাকে তাতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছিল আমজনতার, বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়ায়। তবে এমতো অবস্থায় শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে স্বস্তি দিয়েছে অধিকাংশ পরিবারকেই। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেলের বড় অংশের একটা শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। কেন্দ্রের তরফ থেকে শনিবার পেট্রোলের ওপর এক ধাক্কায় 8 টাকা শুল্ক কমিয়ে দেওয়া হয় এবং ডিজেলের ওপর 6 টাকা শুল্ক কমানো হয়। এর ফলে পেট্রোলের দাম কমে লিটার প্রতি 9.50 টাকা হয়েছে এবং ডিজেলের দাম কমে লিটার প্রতি 7 টাকা। নতুন করে এই দাম কার্যকর হবে আজ থেকে। কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে পেট্রোল এবং ডিজেলের ওপর এই বিরাট স্বস্তি দেওয়ার পাশাপাশি রান্নার গ্যাসের ক্ষেত্রেও বিরাট স্বস্তি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন জানিয়েছেন, উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্না গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে 200 টাকা। অর্থাৎ এই প্রকল্পের আওতায় যারা রান্নার গ্যাস কানেকশন নিয়েছেন তারা সিলিন্ডার প্রতি 200 টাকা করে ছাড় পাবেন। বছরে 12টি সিলিন্ডারের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে। পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের দাম কমানোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, আমাদের কাছে সবসময় সবার আগে মানুষ। আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, এই সিদ্ধান্ত বহু ক্ষেত্রকে প্রভাবিত করবে, আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে। উজ্জ্বলা যোজনা প্রকল্পের রান্না গ্যাসের ওপর ভর্তুকি বৃদ্ধি নিয়ে তার মন্তব্য, উজ্জ্বলা যোজনা কোটি কোটি ভারতবাসীকে সাহায্য করছে, বিশেষ করে মহিলাদের। আজকের সিদ্ধান্ত নাগরিকদের মাসিক খরচ অনেকটাই কমাবে। তো পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের দাম আপনার জেলায় কত চলছে অবশ্যই বিস্তারিত জানাবেন আর কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত আমাদের রাজ্যে কতটা কার্যকর হবে এই নিয়ে যদি আপনার মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।